কাল দীর্ঘায়নের যন্ত্রণা বোধহয় মাঝে মাঝে ছাড়িয়ে যায় শরীরের যন্ত্রণাকেও, কিংবা একটা প্রাপ্তি মুহূর্তেই ম্লান করে দিতে পারে বহুকালের না পাওয়ার কষ্টটাকে। এসিএল ইঞ্জুরিতে এরই মধ্যে শেষ হয়ে গেছে রদ্রির সিজনটা, তবে যেখানে শেষ সেখান থেকেই তো হয় নতুন দিনের শুরুয়াত। সেই রদ্রি এবার জিতলেন ক্যারিয়ারে প্রথমবার ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যালন ডিওর পুরস্কার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যালন ডিওর প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমে একটি ইন্টারভিউতে রদ্রি বলেছিলেন, এই ধরনের অ্যাওয়ার্ড পেতে গেলে শুধু ফুটবল খেললেই হয় না, লাগে আরও বেশি কিছু। এই কথার আট মাসের মধ্যেই রদ্রির হাতে উঠল সেই ব্যালন ডিওর। কে না জানে, হার্ডওয়ার্ক পেস অফ। হল জুড়ে পিন পতন নীরবতা, ঠিক তখনই শোনা গেল রদ্রির নামটা। ক্রাচে ভর করেই ব্যক্তিগত অর্জনের পুরস্কারটা নিতে আসলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার। রদ্রির মধ্য দিয়ে দীর্ঘ 64 বছর পর ব্যালন ডিওর পেলেন স্পেনের কোনো ফুটবলার। শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটির ইতিহাসেও ব্যালন ডিওর জয়ী প্রথম ফুটবলার এই রদ্রি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে রদ্রির স্বাদ নিয়েছেন প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ শিরোপার, জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও পেয়েছেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় রদ্রি, মানতে পারছেন না অনেকেই, তাদের জন্যই ক্লাব আর দেশের জার্সিতে রদ্রির এই স্ট্যাটস। 2023 সাল থেকে এখনও পর্যন্ত 101 ম্যাচ খেলে 81 জয়, হারের চেয়ে যার ক্যারিয়ারে ট্রফির সংখ্যাই বেশি। বিশ্বকাপ বাছাই, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই রদ্রি। ইউরো চ্যাম্পিয়নের সাথে বেস্ট প্লেয়ার অফ টুর্নামেন্ট সব জিতেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে দেশ আর ক্লাবের জন্য নিজের সবটা দিয়ে পরিশ্রম করে গেছেন এই স্প্যানিয়ার্ড। যে যুগে সোশ্যাল মিডিয়াকে অ্যাথলিটরা বেছে নেন সেলফ প্রমোশনের অন্যতম মাধ্যম, সেখানে রদ্রির নেই সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট। রদ্রি ভালোবাসেন শুধুই এই ফুটবলটাকে, খুব ভালো করেই জানেন যা তার সে তার কাছে এমনি করেই একদিন আসবে। কোহিনুর কণা, একাত্তর।